কি বলছো কি তুমি তিস্তা? অরুণর বাবা পার্মানেন্ট রাসেল কোম্পানির স্লিপিং পার্টনার ছিলেন। শুধু তাই নয় আদিত্য, উনি তোমার বাবার বিশেষ ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এবং মিস্টার রতিকান্ত বর্মন সেটা জানতেন। এরপর অরণ্য যখন তার নিজের জীবনে কোনো একটা সময় বিপদে পড়ে মিস্টার বর্মনের কাছে ওই কোম্পানির লাভের অংশ চাইতে যান, তখন রতিকান্ত বর্মন তার অফিস থেকে ঘাড় ধাক্কা দিয়ে অরণ্যকে বাইরে বার করে দেন। আর ভাবতে পারছি না, আর আমি কিছুতেই ভাবতে পারছি না, কতজন আর কতজনকে রতিকান্ত বর্মন এইভাবে দিনের পর দিন ঠকিয়েছেন তার কোনো হিসেব নেই দিস্তা। কিন্তু আদিত্য, তুমি তুমি কোনোদিন তোমাদের কোম্পানির একজন শেয়ার হোল্ডার হিসেবে অজয় মিত্র নামই শুনোনি? না, কোনোদিন না। আর তাছাড়া কোম্পানির কোনো কাগজপত্র আমি কখনো ওই নামটা দেখিনি। কি করে দেখবে আদিত্য? মিস্টার রতিকান্ত বর্মন অরণ্য এবং তার মার চোখের সামনে সেই কাগজপত্র পুড়িয়ে শেষ করে দিয়েছিলেন, এবং অরণ্যর কাছে যে কপিটা ছিল সেটা মিস্টার রতিকান্ত বর্মন ওদের বাড়িতে আগুন লাগিয়ে পুড়িয়ে শেষ করে দেন আদিত্য। সত্যি তিস্তা, আজ আমার ভাবতে লজ্জা হচ্ছে, ঘেন্না হচ্ছে যে ওই মানুষটাকে আমি আমার নিজের গুরু বলে মানতাম। আমি ভাবতাম যে কাকাবাবু আমাকে যা যা শেখাচ্ছেন, একজন ব্যবসায়ী হতে গেলে সেটাই সব থেকে বড় প্রধান শর্ত। এখন বুঝতে পারছো তো, তুমি যা ভাবতে সব ভুল। এখন আমি সব বুঝতে পারছি তিস্তা, এখন আমি বুঝতে পারছি যে আমার বাবার দেখানো সততার পথে গেলেই সাফল্য আসে। মানুষকে ঠকিয়ে, মানুষকে বঞ্চনা করে হয়তো তাৎক্ষণিক একটা লাভ পাওয়া যায়, কিন্তু কিন্তু তার ফল কখনো সুদূরপ্রসারি হতে পারে না। বেটার লেট দ্যান নেভার আদিত্য, আই এম ভেরি হ্যাপি ফর ইউ। আমি তোমাকে কথা দিচ্ছি তিস্তা, বর্মন অ্যান্ড রাসেল কোম্পানির অধিকার যেদিন আবার আমি ফিরে পাবো, সেদিন আমি নিজে গিয়ে নিজে উদ্যোগী হয়ে অরণ্যকে ওর প্রাপ্য অধিকারটুকু ফিরিয়ে দেবো তিস্তা, ফিরিয়ে দেবো।